বেস্ট মেথড অফ মাল্টিপ্লিকেশন, এটা একটা বেস্ট মেথড গুণের ক্ষেত্রে। দেখো আমি আগের ক্লাসে একটা গুণ শিখিয়েছিলাম, ওটা একটা বেদিক মেথড স্টাইল ছিল, এটাও কিন্তু একটা বেদিক মেথের প্রসেস। এটা তোমরা বিভিন্ন বইয়েই পেতে পারো বা কোথাও না কোথাও ঠিক শিখে নিচ্ছ আশা করছি। তবে এই বেস মেথডটা আমরা কতগুলো বেস নিয়ে করি, যেমন 10, 50, 100, 500, 1000, 10,000 এরকম বেস নিয়ে করা যায়। তো বিভিন্ন বেসের বিভিন্ন রকম পদ্ধতি একটু থেকেই যেতে পারে, আমি তোমাদেরকে একটা বেস দিয়ে পুরো অঙ্কগুলোকে করাবো আজকের ক্লাসের পর। আশা করি তোমার কোনো গুণই কোনো রকম তোমাকে সমস্যা করবে না। আগের মেথডের আগের ক্লাসে যে মেথডটা শিখেছিলাম সেটার থেকেও আজকের মেথডটা খুব ইজি, এই জন্যই বললাম এটা একটা বেস্ট মেথড অফ মাল্টিপ্লিকেশন। তো দেখো কি করব, আমি 10, 100, 50, 500 এইসব না নিয়ে একটা অনলি ওয়ান বেস ধরে নেবো, সেটা হচ্ছে 100। তাহলে আমি বেসটাকে ধরছি 100, ঠিক না? তুমি কি করবে, ধরো তোমাকে আমি যদি একটা গুণ দিই 102-এর সঙ্গে 105-এর গুণ, ঠিক আছে, তুমি কি করবে? যেহেতু বেসটাকে আমি 100 ধরেছি, দেখবে এই 102 সংখ্যাটা 100 থেকে কত বেশি, 2, আর এটা 5 বেশি। এরপরে কি করবে তুমি, এই দুটো সংখ্যাকে কোণাকুণি যোগ করবে। দেখো দুটোই 107 হচ্ছে, তার মানে একই হবে সবসময় দুটোই। তা সেই 107টাকে তুমি লিখবে, যেহেতু বেস 100 তাহলে ওই বেসের জন্য দুটো শূন্য নিয়ে নেবে, দিয়ে 5 × 10, অর্থাৎ এই দুটো সংখ্যায় আমরা গুণটা করে নেব 10। তা টোটাল তোমার কত হচ্ছে 107, 10, এটাই হবে তোমার গুণ। খুব কি জটিল লাগলো? দেখো আরেকটা দেখো, ধরো আমি যদি নিই 109 আর 111, ক্লিয়ার? তার মানে এটা 100 থেকে 9 বেশি, এটা 100 থেকে 11 বেশি। তুমি যেদিকেই কোণাকুণি যোগ করো না কেন টোটাল 120 হবে। তাহলে 120 আর বেসের জন্য দুটো শূন্য, আর এটাই গুণ 99, তার মানে তোমার হয়ে গেল 120 আর 99। এবারে তুমি এই ক্যালকুলেশনটা মনে মনেও করে নিতে পারো। যেমন ধরো আমি যদি বলি যে 105 আর 107, তাহলে কি হবে, 112, দুটো শূন্য, 5, 7, 35, মানে 112, 35। বলো মুখে মুখে কি সোজা হচ্ছে না, তুমি কি বুঝতে পারলে না? এরপরে এরকমও তো হতে পারে দুটোই 100-এর নিচে, ঠিক না? সেক্ষেত্রে কি করবে, ধরো তোমাকে সংখ্যা একটা দিলাম 98 আর দিলাম একটা 95, বেস আমাদের 100, ওটা যেমন বেশি ছিল এটা দেখবো কত কম, 2 কম, এটা 5 কম। তুমি কোণাকুণি ক্যালকুলেশন করো, ঠিক 93 গিয়ে পৌঁছাচ্ছি, আর দুটোই সেম হবে, এটা তো সিম্পল কেস। তুমি লিখবে কত, 93, ঠিক দুটো শূন্য, আর এই দুটোই গুণ 10, আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়, তার মানে এটা প্লাসই থাকছে, তার মানে রইল কত, 93, 10। চলো আরেকটা দেখে নাও, ধরো আমি যদি নিই 91 আর এটা 99, এটা 100 থেকে কত কম, 9, এটা 100 থেকে কত কম, 1। তা তুমি যেদিকেই বিয়োগ করো না কেন 90 হচ্ছে, 90-এর পর দুটা শূন্য আর 9, 1, 9, তার নিচে 9 হয়ে যাচ্ছে, তার 90, 9, তার মানে তোমার, বলো খুব কি ক্যালকুলেশন অসুবিধা হচ্ছে? চলো আরেকটা দেখে নিই, ধরো আমি যদি নিই 95 আর একটা নিই 87, আর একটু কমিয়ে দিলাম, এটা 100 থেকে কত কম, 5, এটা 100 থেকে কত কম, 13। তুমি যেদিকেই ক্যালকুলেশন করো না কেন তোমার দাঁড়াচ্ছে 83, তার মানে তারপরে বেসের জন্য দুটো শূন্য, এই দুটো গুণ, 65, তার মানে তোমার দাঁড়াচ্ছে কত, 82, 65। বলো খুব কি জটিল লাগছে গুণগুলো করতে, কত ইজি না? এই ট্রিক্স যদি তুমি একবার শিখে নিতে পারো তাহলে তোমার যে কোনো গুণের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু এরপরে তো এরকম হতে পারে, একটা 100-র ওধারে একটা 100-র এধারে, সেক্ষেত্রে কী করবে? ধরা যাক তোমাকে একটা সংখ্যা দিলাম আমি 103 আর এদিকে দিলাম আমি 94, তাহলে এটা 100 থেকে কত বেশি, 3, এটা 100 থেকে কত কম, 6। তুমি যেদিকেই কোণাকুণি ক্যালকুলেশন করো না কেন 97 হচ্ছে, তাহলে 97 দুটো শূন্য বেসের জন্য, ঠিক সেম কেস, এটা গুণ 18, আর মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, তার মানে তোমার কত হচ্ছে, 86, 82। বলো খুব জটিল লাগলো, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হলে
প্লাস যোগ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস হলে বিয়োগ করতে হবে। চলো আরেকটা করে নিই, তাই না? ধরো একটা নাও 109 আর একটা নাও তুমি 92, তার মানে এটা 100 থেকে 9 বেশি, এটা 100 থেকে 8 কম। তা তুমি যাই করো না কেন, 101 হচ্ছে, দুটো শূন্য বেসের জন্য, এটা 8 লম্বা 72, সাইনটা মাইনাস, তার মানে বিয়োগ করে দাও দিস, ঠিক আছে? তাহলে এই হলো 100 বেসের কাজ। এরপর আমরা যদি বেসটা একটু বাড়াই, ধরো 200 করি, ঠিক না? ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম 202 আর 205, তুমি কি করবে? আমি এখানে বেসটাকে নিয়ে নেবো 200, ঠিক না? 200 বেস নিলাম, তার মানে 200 থেকে এটা 2 বেশি, এটা 5 বেশি, ঠিক আগের নিয়ম অনুযায়ী তাহলে কি হবে, 207 এটা করবে। এটা কিন্তু আমরা করব না, কেন করব না? আগের মেথডটা ছিল আমি 100 বেস নিয়ে করেছি, এখানে 200, তার মানে আমি বেসটা দেখো দ্বিগুণ করেছি, তার মানে এটাকেও আমি দ্বিগুণ করব, তার মানে কত হবে 414। এবার আগের মতো দুটো শূন্য আর এই গুণটা 10, তার মানে তোমার হয়ে গেল 414 10, বোঝা গেল না? চলো আরেকটা করে নিই, ধরো 207 আর এটা 209, এটা 200 থেকে 7 বেশি, এটা 200 থেকে 9 বেশি, তার যদি কি ক্যালকুলেশন করো না কেন, তোমার 216 হচ্ছে, কিন্তু এটা করব না, যেহেতু বেস আমাদের দ্বিগুণ, তার মানে এটাও আমরা বাড়িয়ে দ্বিগুণ করে দেবো, অর্থাৎ 432, এরপরে দুটো শূন্য আর 63 যোগ, ব্যাস। বলো খুব কি অসুবিধা হচ্ছে? আমি এটা কিন্তু শর্টে করে দিলাম, কোনো প্রবলেম নেই। এরপরে যদি আমি আগের মতো দুটোকে যদি কমিয়ে রাখি তাহলে কি হবে, ধরো আমি একটা নিলাম 198, একটা নিলাম 193, ঠিক সেম কেস, এটা 200 থেকে 2 কম, এটা 200, এটা 7 কম, যেদিকে ক্যালকুলেশন করো না কেন তোমার হচ্ছে 191, কিন্তু আমি 191 নেব না, 2 গুণ করব, অর্থাৎ তোমার 200 380 382, তারপরে দুটো যোগ, দুটো শূন্য, তারপরে 14 যোগ, অর্থাৎ 14 লিখে দিবে, তাহলে 382 14, ক্লিয়ার? এরপরে ধরো যদি আমি একটা ওধারে নিই 202 আর একটা এধার নিয়ে নিলাম, ঠিক না, কি করবে, 2 বেশি 7 কম, তুমি যেদিকেই নাও না কেন 195 হচ্ছে, আমরা কিন্তু এটাকে দ্বিগুণ করবো, কেননা বেসটা দ্বিগুণ, এটা মাথায় রাখতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 200 180 মানে 380 আর 390। এবারে আমাদের দুটো শূন্য, এটা -14 বিয়োগ, তার মানে 4 করে 10 6 থেকে 1, 2 করে 10 8 দিতে, 9 দিতে 9 3, এইটা বলো বোঝা গেল? আর কোনো প্রবলেম হবে? এরপর যদি আমরা বেসটা বাড়াই 300 করি, তার মানে এই যে প্রসেসটা 2 দিয়ে গুণ করে করলাম, ওটা 3 দিয়ে গুণ করে করব। এরপর যদি 400 করি, 4 দিয়ে গুণ, 500 করলে 5 দিয়ে গুণ, তার মানে আমাকে আলাদা আলাদা করে বেস নিতে হচ্ছে না, আমি একটা বেসকে মেন ধরে নিয়ে বাকিগুলো আমি বেসগুলোকে ওয়ার্কিং বেস করে করে বাড়ি বাড়ি কিন্তু করে নিতে পারছি, ঠিক না? এরপর যদি বেসটা একটু কমায়, ধরো যদি আমি 50 নিয়ে আসি কি হবে, চলো এর জন্য গোটা কথা অঙ্ক দেখে নিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে একটা সংখ্যা দিলাম আমি 52 আর একটা দিলাম আমি 54, আমি এখন নিচ্ছি কত, 50 বেস, তুমি কি করবে, 50 থেকে 2 বেশি, 50 থেকে 4 বেশি, কোনা কোনো যেদিকে গুণ করো না কেন 56, দুটো শূন্য 5608, তার মানে তুমি লিখবে 5608, এটা কিন্তু 9। তুমি খেয়াল করে দেখো বেসটা কিন্তু আমি 100 ছিল, 100টা আমাদের মেন বেস ছিল, তো এখানে কিন্তু বেসটা অর্ধেক করেছি, তার মানে তুমি এটাকে অর্ধেক করে দিয়েছি, তার মানে এটাকেও আমরা অর্ধেক করে নেবো, তাহলে কত হয় 2800, আর এটা 8 যোগ, তার মানে তোমার হচ্ছে 2808, বুঝতে পারলো না? নেক্সট দেখো, ধরো আমি এটা নিলাম 53, এটা নিলাম 55, এটা দেখো 50 বেস থেকে 3 বেশি, এটা 50 বেস থেকে 5 বেশি, তুমি যেদিকেই কোনা কোনি যোগ করো না কেন 58 হচ্ছে, তারপর দুটো শূন্য, আমরা কিন্তু এটা লিখবো না, যেহেতু বেসটাকে হাফ করেছি, তার মানে এটাকেও আমরা ভাগ করে দেবো 2900, আর এদিকে তোমার 15, তার মানে তুমি ডিরেক্ট কিন্তু 2915 লিখে দিতে পারো, ক্লিয়ার? এবার ধরো তোমাকে যদি আমি একটা সংখ্যা নিই 54, এদিকে নিলাম আমি 49, 50 থেকে এদিকে 4 বেশি,
এদিকে পঞ্চাশ থেকে এক কম, তুমি যাই নাও না কেন দুদিকের কোনাকুনি যে ক্যালকুলেশনটাই করো না কেন সেটা তোমার হচ্ছে তিপ্পান্ন, তোমার দুটো শূন্য, এটা কিন্তু করবো না, কেননা বেস কিন্তু আমি হাফ করেছি, অর্থাৎ তিপ্পান্ন থেকে আমি দুই দিয়ে ভাগ করব। তার মানে কত হচ্ছে, দু দুগুণে চার, ছ দুগুণে বারো, পাঁচ দুগুণে তিরিশ, ছাব্বিশশো পঞ্চাশ, তারদিকে মাইনাস চার, তার মানে তোমার হচ্ছে ছাব্বিশশো ছেচল্লিশ। বলো খুব কি অসুবিধা হচ্ছে? এরপর যদি আমি একটা অঙ্ক নিই, ধরো আমি নিলাম পঁয়তাল্লিশ আর একটা নিলাম আটচল্লিশ, এটা পঞ্চাশ থেকে পাঁচ কম, এটা পঞ্চাশ থেকে দুই কম, যেদিকেই তুমি ক্যালকুলেশন করো না কেন হচ্ছে তোমার তেচল্লিশ, দুটো শূন্য, এটা কিন্তু আমরা করব না। বেস যেহেতু আমি হাফ করেছি এটাকেও হাফ করব, দুই দুগুণে চার, দুই এককে দুই, পাঁচ দুগুণে দশ, এটা পাঁচ দুগুণে দশ যোগ করে দেবো, অর্থাৎ তোমার হচ্ছে একুশশো ষাট। বলো এনি প্রবলেম, এনি সমস্যা? নো প্রবলেম, তাই না? তার মানে দেখো আমরা একটা বেসকে একশো ফিক্স করে নিয়ে আমরা অঙ্কগুলোকে কত সহজে করে নিতে পারছি। তাহলে বলো যে কোনো পরীক্ষায়, যে কোনো সিম্পলিফিকেশনে যদি এরকম গুণ আসে তোমার কি করতে খুব অসুবিধা হবে? আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। চলো খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।